আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা গত ক্লাসে আইসিটি দ্বিতীয় অধ্যায় বা ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম বা কোন কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে টপিক নির্ধারণ করা হয়েছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের এই পার্টে আমরা যা কিছু শিখতে পারবো তার মধ্যে রয়েছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, আবার ডেটা কমিউনিকেশন ও ডেটা কমিউনিকেশন সিস্টেম পড়তে চাইলে কিছু অতিরিক্ত বিষয় কিন্তু আমাদের জেনে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। এরপর আমরা জানতে পারবো ডেটা কমিউনিকেশন এর ধারণা কি বা ডেটা কমিউনিকেশনের ডেফিনেশন কি। এরপর একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হলো ডেটা কমিউনিকেশন উপাদান। ডেটা কমিউনিকেশন উপাদানগুলো নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। এর পাশাপাশি ডেটা কমিউনিকেশন হতে পরীক্ষার উপযোগী কি কি অনুধাবনমূলক কোশ্চেন রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। বুঝতেই পারছো সবটুকু ক্লাস নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই ডেটা কমিউনিকেশন সিস্টেম এর বিষয়টি জেনে নিব। তার আগে কিছু এটার সম্পর্কিত কিছু বিষয় কিন্তু জেনে নিতে হবে। তার মধ্যে আমরা জানবো যে কমিউনিকেশন কি, যদিও এই বিষয়গুলো খুবই সহজ, তাও আমাদের পড়ার স্বার্থে বা পড়াগুলোকে গুছিয়ে নেওয়ার স্বার্থে একবার করে একটু দেখে নিব। কমিউনিকেশন জিনিসটিকে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কমিউনিকেশন অর্থ হলো যোগাযোগ, কোনো কিছুর সাথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করা হলো কমিউনিকেশন। এক্ষেত্রে একটা বিষয় হলো, নর্মাল কমিউনিকেশন এবং ডেটা কমিউনিকেশন কিন্তু কোনোভাবেই এক নয়। আমরা যখন পরস্পর কনভারসেশন করি বা পরস্পর কথা বলি তখন কিন্তু এক্ষেত্রে ডেটা কমিউনিকেশন বিষয়টি বলা যাবে না, বলা যাবে কমিউনিকেশন। আর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যদিও খাতায় এটি লেখা হয় না, তাও তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কমিউনিকেশন হচ্ছে। আমি আবারও বলে নিচ্ছি, আমাদের নর্মাল কমিউনিকেশন আর এই কমিউনিকেশন কিন্তু এক নয়। এই আমরা যে ডেটা কমিউনিকেশন অংশটি পড়ব, এখানে সবসময় মনে রাখতে হবে যে একটি ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কমিউনিকেশনটি সম্পন্ন হচ্ছে। ওকে ফাইন। এরপর দেখো সিস্টেম কি। আমরা জানি কোনো একটি নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদন করার জন্য যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলোকে আমরা সিস্টেম হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এখন যদি আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের ডেফিনেশনটা দেখি কীভাবে বলতে পারি। কমিউনিকেশন শব্দের অর্থ হলো যোগাযোগ এবং সিস্টেম অর্থ হলো একটি নির্দিষ্ট পদ্ধতি মেনটেন করা। তাহলে বলা যায় যে সিস্টেম এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো মাধ্যম ব্যবহার করে তথ্যকে বা উপাত্তকে স্থানান্তরিত করে, এবং যে এই যে সিস্টেমটি রয়েছে একে আমরা বলতে পারি ডেটা কমিউনিকেশন সিস্টেম। এটিকে যদি আমরা ভিন্নভাবে ডেফিনেশন করি বলতে পারি যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে উপাত্ত তথ্য বা ভিডিও আদান প্রদান করা, এই যে সিস্টেমটুকু এটিকে বলা হয়ে থাকে কমিউনিকেশন সিস্টেম। খুবই সহজ বিষয়, তাই না? তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। আমি তোমরা দেখেছো যে আমি প্রায় সময় কিন্তু একের অধিক ডেফিনেশন দিয়ে থাকি। এটি হলো মূলত যেন তোমরা পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পারো। তোমরা যে কোনো একটা ডেফিনেশন কিন্তু পরীক্ষায় উত্তর করলেই হয়ে যাবে। এরপর আমরা ডেটা কমিউনিকেশন বিষয়টি জেনে নিব। ডেটা কমিউনিকেশন আর ডেটা কমিউনিকেশন সিস্টেম এটি কিন্তু বলা যায় যে একই রকম, তাই না? তাও ক্ষুদ্র পার্থক্য রয়েছে, একটি হলো পদ্ধতিটুকু আর একটি হলো যে কমিউনিকেশন জিনিসটি কি। তো নেটওয়ার্কের সাহায্যে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। আমি কিন্তু অলরেডি বলেছি যে নর্মাল কমিউনিকেশন কিন্তু নয়, ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কমিউনিকেশনটি ঘটে। তাহলে নেটওয়ার্কের সাহায্যে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। এটি যদি তুমি ভিন্নভাবে ডেফিনেশন করা বলতে পারো যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে বা এক মোবাইল হতে অন্য মোবাইলে বিভিন্ন ধরনের তথ্য ডেটা ইত্যাদি সহজ এবং দ্রুততার সাথে যে আদান প্রদান করা যায় এটিকেই ডেটা কমিউনিকেশন বলা হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। তো এক্ষেত্রে একটু বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার পূর্ব শর্ত কী। দেখো এটি এমসিকিউর জন্য খুব জরুরি যে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার পূর্ব শর্ত হলো ডিভাইস সমূহের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা কিন্তু থাকতে হবে। নেটওয়ার্ক ব্যবস্থা ছাড়া কিন্তু কোনোভাবেই এই দুটি ডিভাইস বা এই দুয়ের অধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা সম্ভব নয়। তাই আমরা এটিকে গুরুত্ব দিব যে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার পূর্ব শর্ত কি, এটি হলো ডিভাইস সমূহের মধ্যে অবশ্যই নেটওয়ার্ক ব্যবস্থা থাকতে হবে। ওকে ফাইন। এরপর আমরা দেখব যে ডেটা কমিউনিকেশন করার জন্য কি কি উপাদান প্রয়োজন হয়। তো ডেটা কমিউনিকেশনের সঙ্গে যে বিষয়গুলো জড়িত তাই হলো ডেটা কমিউনিকেশন,
একটা ডেটা কমিউনিকেশন করতে চাইলে আমরা নর্মাল দেখাতো যে কমপক্ষে দুটি মোবাইল প্রয়োজন, একটি নেটওয়ার্ক ব্যবস্থা প্রয়োজন, আবার এর অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা সহজে চোখে দেখতে পারি না, কিন্তু এগুলো বোঝার জন্য কিন্তু আমাদের বুঝতে হবে যে ডেটা কমিউনিকেশন করার জন্য পাঁচটি উপাদান প্রয়োজন। তার মধ্যে প্রথম রয়েছে উৎস বা সোর্স, এরপর রয়েছে ট্রান্সমিটার বা প্রেরক, এরপর রয়েছে মাধ্যম, এরপর রয়েছে প্রাপক, এরপর রয়েছে গন্তব্য বা ডেস্টিনেশন। তো ডেটা কমিউনিকেশন এক ডিভাইস হতে অন্য ডিভাইসে যে ডেটা স্থানান্তর হলো এটি করার জন্য এই পাঁচটি কাজ কিন্তু আমাদের করতে হয়, আর এগুলোকে বলা হয়ে থাকে ডেটা কমিউনিকেশন উপাদান। তো আমাদের এখান থেকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পরীক্ষার উপযোগী করে পড়তে হবে তার মধ্যে হলো এই উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা এবং এগুলোর প্রত্যেকটির উদাহরণ এক্সাম্পলগুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এমসিকিউ এর জন্য পড়তে হবেই, আমাদের বড় কোশ্চেনের জন্য কিন্তু এখানের এক্সাম্পলগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা প্রথমেই জেনে নিব এর কিছু চিত্র বিষয়ে। তো এখান থেকে দেখো এই যে চারটি চিত্র দেখিয়েছি এটি মূলত একই বিষয়, আমি একবার করে এখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে কি রয়েছে, আমরা পড়েছি যে পাঁচটি উপাদান রয়েছে, তার মধ্যে দেখো উৎস, উৎস, এরপরে প্রেরক, এরপরে রয়েছে মাধ্যম, এরপরে প্রাপক, এরপরে গন্তব্য। এখানে মূলত ঘটনাটি কি ঘটে একটু লক্ষ্য করো। তুমি মনে করো যে ক্যামেরা থেকে একটি ছবি বা কোনো একটি ডাটা পাওয়া গেল, তো এটিকে কি করতে হবে, একটি প্রেরক যন্ত্র একটি মাধ্যম ব্যবহার করে প্রাপকে পাঠাবে। কেন একটু লক্ষ্য করো, এ আমরা জানি যে আমরা যে তথ্যগুলো পাই ইলেকট্রনিক ডিভাইস হতে এগুলো কিন্তু সব কিছু কী থাকে, শূন্য এবং একে বা ডিজিটাল সংকেতে। তো এই যে ডিজিটাল সংকেত, এই ডিজিটাল সংকেতে অ্যানালগ সংকেতে রূপান্তর করে একটি প্রেরক যন্ত্র, অ্যানালগ সংকেত রূপান্তর করে মাধ্যমের মধ্যে পাঠিয়ে দেয় এবং প্রাপক যন্ত্র এই অ্যানালগ সংকেতকে কিন্তু সে গ্রহণ করে, গ্রহণ করার পরে কী করে সে ডিজিটাল সংকেতে রূপান্তর করে তারপর কিন্তু গন্তব্যে পৌঁছায় এবং আমরা এটি পেয়ে যাই। কারণ আমরা জানি যে কম্পিউটার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, সে কেবল তার নিজের ভাষা শূন্য এবং এক বুঝতে পারে বা বিটগুলোকে বুঝতে পারে, তাই না? তো আমরা আবার এই সংখ্যাগুলো সহজভাবে বুঝতে পারি না বা শূন্য এবং এক এইগুলোকে বুঝতে পারি না, এই কারণে কি করতে হয় আমাদের নিজেদের ভাষায় কোডিং করে কিন্তু এটি দিতে হয়। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে মডুলেশন করা হচ্ছে এই ক্ষেত্রে বা এনকোড করা হচ্ছে, এরপরে কিন্তু এখানে ডিকোড করা হয়। মানে কি, এই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাকে আমাদের ভাষায়, আমরা যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে এটিকে কম্পিউটার তার নিজের ভাষায় রূপান্তর করে চিনে নেয়, এরপর অ্যানালগ সংকেতের মাধ্যমে কোনো একটি চ্যানেল ব্যবহার করে প্রাপকের কাছে পাঠিয়ে দেয়। প্রাপক কী করে, এই যে অ্যানালগ সংকেতটি গ্রহণ করে, গ্রহণ করার পরে এটিকে তার নিজের ভাষায় রূপান্তর করে ডিজিটাল সংকেতের মাধ্যমে বা ডিকোড করে আমাদের মাধ্যমে কিন্তু পৌঁছায় এবং আমরা এটিকে খুব সহজভাবে বুঝতে পারি। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এখানে যে চিত্রটি দিয়েছি মূলত এই চিত্রটি নিয়েই বারবার এখানে আলোচনা করা হয়েছে। দেখো যে প্রথমে প্রেরক যন্ত্র এই ডিজিটাল সংকেত এর কি করে এই অ্যানালগ সংকেতে রূপান্তর করে তারপর চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দেয়, এই অ্যানালগ সংকেত মডেম এটিকে গ্রহণ করে, গ্রহণ করার পরে এটিকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে তারপর এই গ্রাহক যন্ত্রে কিন্তু পাঠায় এবং আমরা তারপর এই বিষয়গুলোকে বুঝতে পারি। এক্ষেত্রে অভ্যন্তরীণ যে বিষয়টি ঘটে সেটিকে এনকোড এবং ডিকোডের বিষয়টি ঘটে বা মডুলেশন এবং ডিমডুলেশনের বিষয়টি ঘটে। মডুলেশন এবং ডিমডুলেশনের বিষয়টি মূলত কি, এটি হলো যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতকে রূপান্তর করা এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতকে রূপান্তর করতে হয়। এটি মূলত কেন করতে হয়, কেননা ডিভাইসকে এটিকে চিনে নিতে হয় এবং পরবর্তী সময় আমরা যেন এটিকে বুঝতে পারি সেই বিষয়গুলোর জন্য এনকোড এবং ডিকোডের কিন্তু প্রয়োজন হয়। নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে সবকটি চিত্র কিন্তু একইভাবে বোঝানো হয়েছে। যদি কখনো এটি বড় কোশ্চেনের জন্য আসে তোমরা যে কোনো একটি চিত্র কিন্তু ব্যবহার করতে পারো, সবচেয়ে সহজ চিত্রটি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, যেটি আঁকতে খুব সহজ হয়। যাই হোক, এখন আমরা আমাদের এই পড়ার মূল বিষয়টি থিওরি আকারে জেনে নিব। তো আমরা জেনেছি ডেটা কমিউনিকেশন উপাদানের মধ্যে প্রথমে রয়েছে উৎস। তো উৎস হিসেবে আমরা কি বলতে পারি, উৎস হিসেবে আমরা ক্যামেরাকে বিবেচনা করতে পারি, মাইক্রোফোনকে বিবেচনা করতে পারি বা কম্পিউটার কিবোর্ডকে বিবেচনা করতে পারি, টেলিফোন বা মোবাইলকে বিবেচনা করতে পারি, যেখান থেকে মূলত এই তথ্যসমূহ উৎপত্তি হয় বা ডাটাসমূহ উৎপত্তি হয়। তাহলে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে কিন্তু উৎস বলা হয়। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে উৎসের কাজ কি, উৎসের কাজ হলো যে ডেটা এবং উপাত্ত তৈরি করা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, কিবোর্ড, টেলিফোন এবং মোবাইল, এটিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। তো আমরা কিন্তু এই ডেটা পেয়ে গেলাম, যে উৎস থেকে পেয়ে গেলাম, এখন কি করবে এই যে একটি মডেম যন্ত্র বা আমরা বলতে পারি প্রেরক যন্ত্র কি করবে, এটিকে তার নিচের ভাষায় বুঝে নিবে। তাহলে আমরা বলতে পারি ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করতে হয়,
এক্ষেত্রে উৎস এবং মাধ্যমের মাঝখানে যে যন্ত্রটি থাকে এটিকে বলা হয় থাকে প্রেরক যন্ত্র। যে যন্ত্র উৎসের ডেটাকে মাধ্যমের মধ্য দিয়ে প্রেরকের উপযোগী করে রূপান্তর করে, এই যে বললাম যে মডুলেশন করা হয়ে থাকে বা এনকোড করা হয়ে থাকে, এনকোড করে তার নিজের মতো করে এটিকে বুঝে নেয়, বুঝে নিয়ে তারপর অ্যানালগ সংকেতের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে ডেটা নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড করে একে কী বলা হয়ে থাকে? প্রেরক বলা হয়ে থাকে। তোমরা প্রেরকের ডেফিনেশনটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন এবং মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জ। এটি কিন্তু মনে রাখতে হবে যে প্রেরক যন্ত্র কিন্তু টেলিফোন বা মোবাইল নয়, এটি হলো টেলিফোন এবং মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জ বা মডেম রাউটার। এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে। আমি বারবার বলে নিচ্ছি যে উৎসের এক্সাম্পল, প্রেরকের এক্সাম্পল, এটি কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, প্রয়োজনে তোমরা নোট করে নিতে পারো। তো এরপর আমরা জানি যে প্রেরক যন্ত্র অ্যানালগ সংকেতের মাধ্যমে পাঠিয়ে দিবে একটি নেটওয়ার্ক ব্যবহার করে, তাই না? তো এই যে নেটওয়ার্ক, এটিকে বলা হয়ে থাকে মাধ্যম। আর এই নেটওয়ার্কে কিন্তু দুই রকম হতে পারে, একটি হলো তার মাধ্যম আর একটি হলো তারবিহীন মাধ্যম। যেরকম করে আমরা ডিশ লাইন ব্যবহার করছি, ডিশ লাইনে কিন্তু তার ব্যবহার করতে হচ্ছে, তাই না? আবার আমরা যখন মোবাইলে চার্জার ব্যবহার করি, দেখো তো একটু লক্ষ্য করো যে মোবাইলে চার্জারে কিন্তু তার মাধ্যম ব্যবহার করা হচ্ছে। আবার তুমি যখন টেলিভিশনের রিমোটের সাহায্যে টেলিভিশন চার্জ করছো, তখন কিন্তু এটি তারের প্রয়োজন হচ্ছে না, এই রিমোট থেকে দেখো তুমি তারবিহীনভাবে কিন্তু সংকেত দেওয়া যাচ্ছে। আবার এক জায়গা থেকে আর এক জায়গায় ফোন করছো, তখন কিন্তু কোনোভাবেই এই তার মাধ্যমে প্রয়োজন হচ্ছে না, তাই না? তো আমরা এই বিষয়টি এখানে জানবো। মাধ্যম প্রেরক এবং প্রাপক যন্ত্রকে যুক্ত করে, মানে মাধ্যমের কাজ কি? প্রেরক এবং প্রাপক যন্ত্রকে যুক্ত করে, যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় তাকেই কিন্তু মাধ্যম বলা হয়ে থাকে বা চ্যানেল বলা হয়ে থাকে। তো মাধ্যম দুই ধরনের অলরেডি তোমাদেরকে বলেছি, একটি হলো তার মাধ্যম আর একটি হলো তারবিহীন মাধ্যম। এটিকে আমরা ওয়্যার এবং ওয়্যারলেস বলে থাকি, তাই না? এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু এই তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম নিয়ে বিস্তারিত পড়বো। এখানে শুধু আমরা এক্সাম্পলগুলো জেনে নিচ্ছি যে তার মাধ্যম হিসেবে কী কী আছে। টেলিফোন লাইন আছে, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পড়বো যে কোএক্সিয়াল কেবল কী, টুইস্টেড পেয়ার কেবল কী। এই যে আমি একটু বলে নিচ্ছি, এক্ষেত্রে তোমরা দেখো ডিশ লাইনের তার কিন্তু একরকম থাকে, আবার মোবাইলের চার্জার অন্যরকম থাকে, আবার তুমি যে ওয়াইফাই তারটি ব্যবহার করছো এটি অন্যরকম করে থাকে, আর অপটিক্যাল ফাইবার সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো এটি কাজতন্ত্র। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত করবো, এখানে শুধু আমরা এক্সাম্পলগুলো জেনে নিব। এরপর তারবিহীন মাধ্যমের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আচ্ছা ইনফ্রারেড বিষয়টি কি জানো? ইনফ্রারেড হলো যে আমরা যে আমাদের রিমোট দিয়ে টেলিভিশন চালাই, এই যে যে সংকেতটি রয়েছে এটি কিন্তু একটি ইনফ্রারেড ব্যবস্থা। আচ্ছা যা হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী সময় পড়ে নিব। তো মাধ্যম পড়লাম, এরপর রয়েছে আমাদের প্রেরক যন্ত্র। প্রেরক যন্ত্র কি করে একটু লক্ষ্য করো তো, অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত কিন্তু রূপান্তর করে তারপর গন্তব্যে কিন্তু পৌঁছায়। তার মানে তার কাজ কি? তার কাজ হলো যে ডেটা সিগন্যাল গ্রহণ করে, প্রাপকের কাজ হলো সেই ডেটা সিগন্যাল গ্রহণ করে এবং এই ডেটা সিগন্যালকে গন্তব্য ডিভাইসের উপযোগী সিগন্যাল রূপান্তর করে। গন্তব্য তো এটিকে বুঝতে হবে যে এই অ্যানালগ সংকেতকে এই ডিভাইসটি বুঝতে পারবে না, তখন সে এটিকে কী করে ডিজিটাল সংকেতে রূপান্তর করে গন্তব্যে পৌঁছায়। এবং এই গন্তব্যে কিছু এনকোড ডিকোডারের কাজ করে আমরা যে ভাষায় বুঝতে পারি সেই বিষয়ে সেই ভাষায় আমাদের মাধ্যমে প্রকাশ করে থাকি। নিশ্চয়ই তোমরা এটিকে বুঝতে পেরেছ। কমিউনিকেশন সিস্টেমে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে কিন্তু প্রাপক বলা হয়ে থাকে। আমি এক্ষেত্রে আরও একটু বলার চেষ্টা করছি, সেটি হলো কি এনকোড আর ডিকোড করার কেন প্রয়োজন হয়। কেননা আমরা কিন্তু কম্পিউটারের ভাষা বুঝতে পারি না বা কম্পিউটার আমাদের ভাষা বুঝতে পারে না, তাহলে উৎস হতে কম্পিউটার নিজের ভাষায় এটি বুঝে নেয়, বুঝে নিয়ে অ্যানালগ সংকেতের মাধ্যমে এই যে নেটওয়ার্ক ব্যবহার করে প্রাপকের কাছে পাঠিয়ে দেয়। এবং প্রাপক অ্যানালগ সংকেত কী কী করে, এক্ষেত্রে ডিকোড করে বা সে ডিজিটাল সংকেতকে রূপান্তর করে এই যে লাস্ট ডিভাইসে পাঠিয়ে দেয়, এবং এই ডিভাইস হতে কিন্তু আমরা এই সংকেতটি বুঝতে পারি, আমাদের নিজের ভাষায় এটি রূপান্তর করে দেয়। এই কারণে মূলত এখানে প্রাপক এবং প্রেরক এই দুটি যন্ত্র এই এনকোড এবং ডিকোড হিসেবে কাজ করে থাকে। আশা করি নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। তো গ্রাহক যন্ত্র হিসেবে কিছু উদাহরণ রয়েছে, তার মধ্যে আমরা যে প্রেরক যন্ত্র হিসেবে পড়েছিলাম এটি কিন্তু গ্রাহক যন্ত্র হিসেবে কাজ করে। অনেক সময় কিন্তু এখানে অনুধাবন কোশ্চেনও আসে যে প্রেরক এবং গ্রাহক যন্ত্র হিসেবে একই যন্ত্র কাজ করে, তখন আমাদের এই এক্সাম্পলগুলো দেখতে হয়। উদাহরণগুলো কী কী আমরা অলরেডি পড়ে এসেছি প্রেরক যন্ত্র, সেটি হলো মডেম, রাউটার, তারপরে এই যে মোবাইল বা টেলিফোন কোম্পানির এক্সচেঞ্জ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এরপর আমরা গন্তব্য সম্পর্কে পড়ব, যেখান দিয়ে আমরা তত্ত্বের ট্রান্সফারের মূল কাজটি করে থাকি, ডেটা কমিউনিকেশনের মূল কাজটি করা হয় বা গন্তব্যের মাধ্যমে কাঙ্ক্ষিত বিষয়টি আমরা পেয়ে থাকি। ডেস্টিনেশন ডিভাইস কী করে? রিসিভার থেকে কাঙ্ক্ষিত ডেটা গ্রহণ করে থাকে। এক্সাম্পল হিসেবে কী কী আমরা যেমন করে এই যে উৎস অংশ করেছি, এরকম করে কিন্তু যে কম্পিউটার, সার্ভার, টেলিফোন বা মোবাইল ফোন হিসেবে আমরা এই ডেটা সমূহ পেয়ে থাকি এগুলোর মাধ্যমে, তাই এটিকে বলা হয়ে থাকে গন্তব্য ডিভাইস।
নিশ্চয়ই তোমরা এটিকে বুঝতে পেরেছো। আমি যদি আরো সহজ করে বলি, দেখো তো একটি ক্যামেরা বা কিবোর্ড হতে কিছু তথ্য আমরা পাচ্ছি, এটি কি প্রেরক যন্ত্র তার নিজের বাসায় রূপান্তর করে চ্যানেলের মাধ্যমে প্রেরক যন্ত্রকে পাঠিয়ে প্রাপক যন্ত্রে পাঠিয়ে দেয়, প্রাপক যন্ত্র এটিকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে গন্তব্যে পাঠিয়ে দেয়, বা যে কম্পিউটারে বা টেলিফোনে বা মোবাইল ফোনে পাঠিয়ে দেয়, তখন আমরা এই তথ্যটি পেয়ে থাকি। এরকম করে ডেটা কমিউনিকেশনটি গড়ে থাকে। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো এই যে পড়াগুলো আমরা পড়েছি, এখান থেকে কিছু নতুন নতুন শব্দ পেয়েছি, অলরেডি আমি সেগুলো বলে দিয়েছি, তাও একবার লিখিত করে বলে দিচ্ছি। এখানে প্রথমে রয়েছে যে প্রোটোকল, কি বিষয়টি কি প্রোটোকল বিষয়টি সম্পর্কে আমরা বুঝতে পারি, এটি একটি নিয়ম কানুন, তাই না, যে নিয়ম ডেটা কমিউনিকেশনের জন্য মেনে চলতে হয়। এরপর রয়েছে মডুলেশন বিষয়টি কি, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এনকোড করা বা ডিকোড করা, এই বিষয়গুলো উৎস থেকে গন্তব্যে পরিবহনের জন্য কি করতে হয়, পূর্বে ডেটাকে ডিজিটাল থেকে অ্যানালগ সংকেতে রূপান্তর করতে হয়। একটু লক্ষ্য করো, উৎস থেকে গন্তব্যে পরিবহন করার জন্য একটি চ্যানেলের মধ্য দিয়ে যেহেতু ডেটাটি আসে, এটিকে কী করতে হয়, যে অ্যানালগ সংকেতে রূপান্তর করতে হয়। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে যে রূপান্তর করা, এটাকে বলা হয় থেকে মডুলেশন। আবার যখন এই এই অ্যানালগ সংকেত থেকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয়, তখনও কিন্তু কিছু কাজ রয়েছে। দেখো, উৎস থেকে গন্তব্যে পরিবহনের মাধ্যমে প্রবেশ করার পূর্বে ডেটাকে ডিজিটাল থেকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রয়োজন, এটিকে মডুলেশন বলে। আবার পুনরায় গন্তব্যে পৌঁছার জন্য ডিজিটাল ডিভাইসে এটিকে অবিকৃত অবস্থায় পাওয়ার জন্য ডেটাকে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে হয়, এটিকে কিন্তু ডিমডুলেশন বলা হয়ে থাকে। আমি অলরেডি অনেকবার কিন্তু এই বিষয়টি বলেছি এই ক্লাসের মধ্যেই, যে এই ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতকে রূপান্তর করা হয়, একে বলা হয় থেকে মডুলেশন। আবার আমরা তো এই ডিভাইসটি পুনরায় বুঝে নিতে হবে, অ্যানালগ সংকেত কিন্তু আমরা বুঝতে পারবো না, তখন কি করা হয়, যে এই অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতকে রূপান্তর করা হয়, এটিকেই বলা হয়ে থাকে ডিমডুলেশন। নিশ্চয় তোমরা এটি বুঝতে পেরেছ। এরপর রয়েছে ডেটা কমিউনিকেশন বিষয়টি কি, অবজেক্টিভের মতো মূলত যে ডেটা কমিউনিকেশন কি, এক্ষেত্রে কি করা হয়, দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় করা হয়। এরপর রয়েছে ডেটা কমিউনিকেশন মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়, আমরা জানি মাধ্যম হিসেবে এই যে তার মাধ্যম বা তার বিহীন মাধ্যম কিছু ব্যবহার করা হয়, ওয়্যার বা ওয়্যারলেস, তাহলে টু স্টেট পেয়ার কেবল ব্যবহার করা হয়, আবার রেডিও ওয়েভ কিন্তু ব্যবহার করা হয়। এরপর রয়েছে ফটো ডিটেক্টর কি, ফটো ডিটেক্টর মূলত কি করে, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করার কাজই হলো এই ফটো ডিটেক্টরের কাজ। যাই হোক, এরপর আমরা কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন পড়ে নিব। আমরা অলরেডি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলোই হতে কিন্তু এই অনুধাবনমূলক কোয়েশ্চেনের উত্তর করা সম্ভব। তাহলে প্রথমে রয়েছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থাটা কি। দেখো, ডেটা কমিউনিকেশন ব্যবস্থা পড়তে গিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তোমরা একটু নোট করে নেওয়ার চেষ্টা করবে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য আদান প্রদানের বিনিময় ব্যবস্থাটা, এটিকে বলা হয় ডেটা কমিউনিকেশন। তো যে সিস্টেম ব্যবহার করে ডেটা কমিউনিকেশন করা হয় তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। সোর্স থেকে বা উৎস থেকে প্রাপ্ত ডেটাকে একটি ট্রান্সমিটার বা এই যে আমরা পড়েছিলাম প্রেরক, এটিকে কিন্তু এই ট্রান্সমিটার হিসেবে বলা বিবেচনা করা হয়। অ্যানালগ সংকেতে রূপান্তর করে মিডিয়াতে পাঠায়, এরপর মিডিয়া হতে রিসিভার এই সিগন্যাল গ্রহণ করে, গ্রহণ করে এটিকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে গন্তব্যে পৌঁছিয়ে দেয়। এতক্ষণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এই বিষয়টি মূলত ডেটা কমিউনিকেশন ব্যবস্থা। এক্ষেত্রে অপ্রত্যাশিত নয়েজ বা অন্য কোনো কারণে ডেটার বিকৃতি ঘটে থাকলে সেটি সংশোধনের ব্যবস্থাও কিন্তু এই ডেটা কমিউনিকেশন উপাদানের অভ্যন্তরীণ করা হয়ে থাকে। নিশ্চয় তোমরা এটি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখে নিব যে ডেটা কমিউনিকেশন এবং নর্মাল কমিউনিকেশন কিন্তু এক নয়, অলরেডি আলোচনা করেছি। আমরা যখন নর্মাল কমিউনিকেশন করি, এটি কিন্তু এই যে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু ডেটা কমিউনিকেশন হচ্ছে না। ডেটা কমিউনিকেশন হতে চাইলে অবশ্যই একে এটি কী করতে হবে, ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, এটি কিন্তু আমি কয়েকবার বলেছি। তাহলে কমিউনিকেশন শব্দটি অর্থ হলো যোগাযোগ, তারপরে কোনো একটি মাধ্যম এক প্রান্ত থেকে অন্য মাধ্যমে আমরা যোগাযোগ করা হলো কমিউনিকেশন। যেমন আমরা চিঠির মাধ্যমে করতে পারি, নর্মাল কথার মাধ্যমে করতে পারি, বায়োলজিক্যাল করছি, যে কথা বলছি আমরা পরস্পর। কিন্তু ডেটা কমিউনিকেশন হতে চাইলে অবশ্যই এক কম্পিউটার হতে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসের মাধ্যমে হতে হবে, এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা আরও একটি অনুধাবনমূলক কোয়েশ্চেন দেখে নিব, ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা কি। আচ্ছা, এই যে মডেম বলতে মূলত মডেম একটি ডিভাইস, এটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব, কিন্তু এই পড়ার সুবিধার জন্য মডেমটি এসে এখানে এসে গেছে। মডেম মূলত প্রেরক এবং প্রাপকের কাজ করে থাকে, প্রেরক যন্ত্র হিসেবে মডেম কাজ করে থাকে এবং প্রাপক যন্ত্র হিসেবে কিন্তু মডেম কাজ করে থাকে। এই যে মডুলেশন এবং ডিমডুলেশন, এই কাজটি কিন্তু মূলত মডেমের মাধ্যমে করা হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডেটা কমিউনিকেশন উপাদান হিসেবে মডেম কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু প্রেরক এবং প্রাপক দুটি যন্ত্র হিসেবেই কাজ করে থাকে।
এবং আমরা আমি সহজ ভাষায় বলে ফেলি, তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটি তোমরা নোট করে নিবে। আর আমি তো অলরেডি বলেছি যে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজটি কিন্তু এই মডেম যন্ত্র করে থাকে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ এই ডেটা কমিউনিকেশন উপাদানের জন্য। যাই হোক, আরও একটি কোয়েশন আমাদের রয়েছে, সেটি হলো একই ডিভাইস যেটা প্রেরক এবং গ্রহণের কাজ করে থাকে। অলরেডি তোমরা বুঝে গেছো এই যে মডেম, এটি কিন্তু প্রেরক এবং এই গ্রাহকের কাজ করে থাকে। এই বিষয়গুলোই তোমরা পুনরায় একটু পড়ে নিবে, মূলত এটিকে মডেমকে নির্দেশ করা হয়েছে। তো বিগত সময়ের বোর্ড কোয়েশনেও কিন্তু আমরা এই কোয়েশন, এরকম কোয়েশনগুলো দেখে থাকি, তাই এই কোয়েশনগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা নোট করে নিবে। তো এই ছিল আমাদের ডেটা কমিউনিকেশন উপাদানগুলোতে বিস্তারিত। তো আমরা যেহেতু সিলেবাস নিয়ে বা টপিক নিয়ে আলোচনা করেছি, ওই টপিক অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসগুলো একটির পর একটি চালিয়ে যাব। তো আগামী ক্লাসে আবারও তোমাদের সামনে আসবো, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।